তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECMWF মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি উইন্ডির আপডেটে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে কিন্তু দুপুর বেলা থেকেই কিন্তু এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল, তার সাথে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল এবং এর সাথে কিন্তু ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেমে আসছে এবং এর সাথে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু হালকা ঝোড়ো হাওয়ার সাথে কিন্তু বায়ুর ঝাপটার সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। তবে আগামী 24 ঘন্টায় যদি আমরা বৃষ্টির পরিমাণ মাপি তাহলে বুঝতে পারবো কতটা বৃষ্টি কোথায় হতে পারে। তো যেটা আমরা পাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু হলদিবাড়ি সাইডে কিন্তু প্রায় 13-14 মিলিমিটার বৃষ্টি এবং নামখানা ফেজারগঞ্জের দিকে কিন্তু প্রায় 10 মিলিমিটার বৃষ্টি। তবে দীঘা সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 14-15 মিলিমিটার বৃষ্টি। তবে এই আপডেট যেটি পাওয়া যাচ্ছে বর্তমান উইন্ডির আপডেটে, এটিতে কিন্তু পরিবর্তন ঘটবে, বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে। এবং যদি আমরা পরের 5 দিনে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে হলদিবাড়ি সাইডে কিন্তু প্রায় 100-120 মিলিমিটার বৃষ্টি। তবে মৌসুম ভবন কিন্তু বলছে প্রায় 200 মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, তার সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কিন্তু হবে। অর্থাৎ কিছুটা কিন্তু তফাৎ থাকছে, গরমেল থাকছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি উইন্ডের আপডেটে। এবং বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে আজ দুপুর থেকে কিন্তু প্রভাব থাকবে। তবে বায়ুর গাস্টিং যদি আমরা দেখি বায়ুর গাস্টিং মোডে গিয়ে কতটা গাস্টিং থাকতে পারে, তো এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দুপুরবেলার দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে হলদিবাড়ির সাইডেই কিন্তু মোটামুটি প্রায় 38-37 কিলোমিটার বেগে গাস্টিং থাকতে পারে এবং ফেজারগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 34 কিলোমিটার গাস্টিং থাকতে পারে। তবে এটা কিন্তু যখন আমরা রাত্রির হবে, যখন আস্তে আস্তে যখন রাত্রির হবে এবং সময় যখন গড়াবে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত্রিবেলা 10টার দিকে কিন্তু এর প্রভাব কিন্তু আমাদের হলদিবাড়ি সাইডে, ফেজারগঞ্জ সাইডে, নামখানার সাইডে কিন্তু পড়বে। প্রায় কিন্তু 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে এবং এর সাথে বাংলাদেশের কিন্তু কলাপাড়া সাইডে কিন্তু দেখা যাচ্ছে যে এর প্রভাব কিন্তু থাকবে প্রায়। এবং এর সাথে কিন্তু আরও বিভিন্ন যে জায়গাগুলি থাকছে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল সেসব জায়গাগুলিতে কিন্তু থাকবে। এবং ক্রমশ যদি আমরা 24 তারিখ মাঝরাতে আসি দেখি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি কিন্তু হলদিবাড়ি সাইডে কিন্তু এবং ফেজারগঞ্জ সাইডে এর প্রভাব কিন্তু বাড়বে, প্রায় 50 কিলোমিটারের ওপর কিন্তু গাস্টিং লক্ষ্য করা যাচ্ছে। এবং আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছি যত সময় গড়াচ্ছে 24 তারিখ কিন্তু দুপুরবেলার দিকে দেখা যাচ্ছে এর গাস্টিং কিন্তু মোটামুটি হলদিবাড়ি সাইডে কিন্তু প্রায় 67-70 কিলোমিটার এবং ফেজারগঞ্জ সাইডে কিন্তু 70-80 কিলোমিটার থাকবে এবং দীঘা কন্টাই সাইডে কিন্তু প্রায় 61-62 এবং তারই সাথে কিন্তু যদি আমরা ধরি মোটামুটি ম্যাক্সিমাম কিন্তু 65-70 কিলোমিটার থাকতে পারে। এবং এর সাথে কিন্তু কলকাতা সহ চন্দননগর, অর্থাৎ আমরা যদি ধরি উত্তর চব্বিশ পরগনা সহ হুগলি এবং তার সাথে হাওড়া এবং বর্ধমান, তার সাথে নদিয়া এবং তারই সাথে কিন্তু হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সকল জেলাগুলির মধ্যেই কিন্তু প্রায় লক্ষ্য করা যাচ্ছে 50 কিলোমিটারের ওপর কিন্তু গাস্টিং থাকবে এবং কিন্তু প্রায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এটা কিন্তু ক্রমশ আস্তে আস্তে কিন্তু যতটা অগ্রসর হচ্ছে ক্রমশ কিন্তু ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু যেটা আমরা পাচ্ছি আমাদের গঙ্গাসাগর, ফেজারগঞ্জ এবং নামখানার দিকে কিন্তু বাড়ছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। গতকাল কিন্তু আপডেটে ছিল যেটা কিন্তু দীঘা এবং কন্টাই সাইডে কিন্তু সবথেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। তবে কিন্তু এখন দেখা যাচ্ছে গাস্টিং কিন্তু সবথেকে বেশি আমাদের ফেজারগঞ্জ, হলদিবাড়ি সাইডে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফেজারগঞ্জ এবং গঙ্গাসাগরে কিন্তু মোটামুটি 75-80 কিলোমিটারের ওপর গাস্টিং থাকার সম্ভাবনা থাকছে এবং যার জন্য কিন্তু এইসব জায়গাগুলিতে ভারী বৃষ্টির সাথে গাস্টিং থাকার ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু বাড়বে। এবং ঘূর্ণিঝড়টি 25 তারিখ সরে যাওয়ার সময় কিন্তু শেষ ভাগে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু যেটা আমরা পাচ্ছি আমাদের উত্তর চব্বিশ পরগনা সহ আরও বিভিন্ন জায়গায় কিন্তু একটু গাস্টিং বাড়বে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং যদি আমরা ক্রমশ এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 25 তারিখ রাত্রি 9টার থেকেই কিন্তু গাস্টিং কমে যাবে আমাদের দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন জেলার ওপর থেকে। তবে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিন্তু এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের ওপর কিন্তু গাস্টিং থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আমরা যদি ক্রমশ এগিয়ে যাই 26 তারিখের দিকে তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি 26 তারিখেও কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে। এবং 27 তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু 27 তারিখেও আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকছে, 28 তারিখ থেকে কিন্তু পরিষ্কার আকাশ থাকছে। তবে 28 তারিখেও কিন্তু মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে বিভিন্ন জেলার ওপর যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট কিন্তু আমরা পাচ্ছি না এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে বর্তমানে উইন্ডির আপডেটে। তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখাবো নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।